সরকার যেভাবে বলছে, আমরা সরকারের সেই জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে আমরা সবাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করি প্রিভেনশনের জন্য এবং দমনের জন্য। আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দুদকের পক্ষ থেকে, যে আমাদের এটা দিস ইজ দি বিগিনিং, দিস ইজ নট দি এন্ড। আমাদের এই কোঅপারেশন চলতে থাকবে, আমি আশা করি আপনারা সেটা আমাদেরকে গ্রহণ করবেন এবং আমরাও আপনাদের গ্রহণ করব। আমরা উভয় উভয়ের কাছ থেকে শিখব এবং আমরা ভবিষ্যতে আমরা একটি সুন্দর আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমরা দুর্নীতির এবং যারা মনে করে অনিয়মটাই নিয়ম হবে তাদের গলার টুটি চিপে ধরার যে সকল আয়োজন আমরা সব সম্পন্ন করে সবাইকে শান্তিতে বসবাস করার সুযোগ দিয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করি। আসুন সেই শপথ গ্রহণ করি এবং আপনাদের যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেই উদ্দেশ্য সফল হোক। আমরা সবাই ক্যাপাসিটি বিল্ড করি এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মেট্রোপলিটন পুলিশ এবং কাউন্টার টেরোরিজম ইউনিট সবার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সফলতা কামনা করি।